আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মিসেস হোম মেকার ভিডিও আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি শপিং গাইড ভ্লগ এনজয় করার জন্য আজকে মূলত আমি আপনাদের সাথে খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে আপনারা স্টিলের মানে গ্রাইন্ডার বা মিক্সার যেন সবাই কিনতে পারেন তেমন একটা ভিডিও শেয়ার করব তবে শুরুতে আগে অ্যাড্রেসটা বলে নেই মূলত আমি আজকে এসেছি কিচেন মাস্টার হোম অ্যাপ্লায়েন্সের অফিসে ওনারা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে ইলেকট্রিক চুলা রাইস কুকার সহ অন্যান্য আরো ইলেকট্রনিক্স প্রোডাক্টের ইম্পোর্টার সো ওনাদের মূল বিজনেসটা হচ্ছে হোলসেল বিজনেস কিন্তু তার পাশাপাশি আমার রিকোয়েস্টে এখানে ভাইয়ারা কয়েকজনই আছেন তো এই করোনা পরিস্থিতিতে তারা যে তাদের প্রোডাক্টগুলো সরাসরি যেন গ্রাহক পর্যায়ে চাচ্ছে খুবই স্বল্প মূল্যে যায় এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন কি সেটা সম্পর্কে আমরা যেন কাস্টমারদের কাছ থেকে একটা রিভিউ সংগ্রহ করতে পারি সেটা সুবিধার জন্যই একটা বলতে পারেন এটা প্রমোশনাল পারপাস যেন আপনারাও কম প্রাইজে বা হোলসেল দামে প্রোডাক্টটা পেয়ে উপকৃত হন আর আমরাও যেন আমাদের প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে একটা ধারণা নিতে পারে যারা ওনাদের অফিস থেকে এসে হোলসেলের প্রোডাক্ট কিনবেন তাদের জন্য সরাসরি ঠিকানাটা বলে গোলাম আজম মার্কেট তৃতীয়তলা মিডফোর্ড হাসপাতাল রোড ঢাকা বারোশো এগারো আর যারা হচ্ছে খুচরো প্রোডাক্ট কিনবেন তারা অনলাইনে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি এটা হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো এই নম্বরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ঘরে বসে পণ্যটি অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ওয়েবসাইট রয়েছে এটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা পণ্যটি কিনতে পারবেন তো আজকেও মিলন ভাই আমাকে হেল্প করছে এবং মিলন ভাইয়ের কাছ থেকে আমরা ওভারঅল এই প্রোডাক্টের মডেল থেকে শুরু করে কী কী সব কিছু জেনে নেব

এটা নতুন পণ্য মার্কেটের এর পরিচিতিও আমাদের মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ হোলসেল ও খুব ভালো সেল হচ্ছে এটাতে তিনটা জারের মধ্যে যেটা ছোট জার এটা শুকনা মশলার জন্য যত ধরনের শুকনা ভারী মশলা আছে আপনি আমরা চারটা দিয়ে করেছি যা দ্রুত সময়ের মধ্যে হবে এবং খুব ফার্স্ট কেমা হবে আচ্ছা এবং ভিজা পেস্ট যত মশলা আছে যেমন পেঁয়াজ আদা রসুন বা অন্যান্য সবজি টবজি যাই করতে চান খুব দ্রুত হবে আপনি বাচ্চাদের খিচুড়ি তৈরি করতে পারবেন গরম

তাহলে ওই গন্ধটা চলে মানে পেঁয়াজের আষ্টে গন্ধটা কারণ কি অন্য কিছুর বাজে গন্ধ কিন্তু এই জগে থাকে না শুধু পেঁয়াজের গন্ধটাই একদম আষ্টে হয়ে থাকে আপনি যে কোনো জায়গায় আপনি যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডারে যদি আপনি একটা লেবুকে দুই তিন টুকর করে হ্যাঁ ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আর অনেকে বলেছিল যে হালকা একটু উষ্ণ গরম পানি দিয়ে যদি একটু ভিম লিকুইড দিও একটা দুটো প্রেস করা হয় তো সেক্ষেত্রেও নাকি ওটা প্রপার ক্লিন হয় এবং ওই গন্ধটা থাকে বেশি স্ট্রং হয় লেবুটার কথা বলেছেন না আপনার এই টিপসগুলো অনেক বেশি হেল্পফুল আমাদের জন্য কারণ আমরা যারা নতুন ইউজার বা নতুন সংসারী ভাইয়া অনেকেই কিন্তু আছি মায়ের সংসারে তো নিজের সংসার হওয়ার পরে কিন্তু এই জিনিসগুলো অনেকে ইউজ করে আমাকে যারা দেখে এমন অনেক আপু আছে যারা নতুন সংসার শুরু করতে যাচ্ছে অনেকে আছে স্টুডেন্ট দেখে তারা বলে যে এগুলো শিখে রাখছি পরে করব তো সেই জন্য আপনার এই যে অভিজ্ঞতার আলোকে যে টিপসগুলো দিচ্ছেন এগুলো আমাদের অনেক কাজে লাগবে তো থ্যাংক ইউ ভাইয়া আর এখন যদি আমাদের এটার ফুল বডি যেটা মেইন বডির ডিটেলিংটা বলতেন বলতেনি স্টিলের কপার

আর এটার নিচে কিন্তু সাকশন মানে ইয়া টাইপের দেওয়া আছে যে আপনি যে টেবিলের উপর বসাবেন খুব স্ট্রংলি ওখানে বসে থাকবে অর্থাৎ অনেক সময় আছে যে এই জিনিসগুলো কিন্তু আগে থাকতো না ভাইয়া ব্লেন্ডার যার কারণে স্লিপ জায়গা থেকে একটু জোরে স্ট্রং কিছু হলে হ্যাভি যেমন মনে করেন গরম মশলাই করতে গেছি যে একটু স্লিপ করে যায় বা জিনিসটা একটু কেঁপে ওঠে নড়ে চড়ে যায় তো এইটা এখন ব্লেন্ডারে এই জিনিসটা থাকার কারণে সুবিধা হ্যাঁ গ্রিপ হ্যাঁ সুন্দরভাবে স্ট্রংলি বসে থাকে হুম এখন আমরা এই ঢাকনা অনেকজনও আহ আমরা এটাকে এবার ফাইবারের প্লাস্টিক দিয়ে আমরা এই ঢাকনাগুলো করছি যেগুলো পড়ে গেলেও ভাঙবে না এমনিও ফাটবে না অন্য ব্ল্যান্ডারে যেমন ফাইবারগুলো ওই চার্চে থাকার কারণে পরে গেলে ফেটে যায় রিপ্লেস পাওয়া খুব মুশকিল পাওয়া যায় না এটা রিপ্লেসও পাওয়া যাবে আমাদের কাছে এবং এটা ফাটবে না অন্তত দুই চার দশ বছর ফাটবে না এই ঢাকনাটাকে আপনি ইয়ার ঢাকনা আচ্ছা ভাই আমি একটা আমার কিউরিসিটি থেকে একটা প্রশ্ন কখনো কি এমন হতে পারে যে এটা টোটাল বডি টডি থেকে শুরু করে ঢাকনা হ্যান্ডেল সব স্টিলের করা যায় হতে পারে কিনা কস্টিং হোক কস্টিং অনেক হাই হবে বাট হ না কেন বললাম প্রয়োজন হয় কারণ হচ্ছে কি এই জিনিসগুলো তো ডিসপোসেবল না সো সেই ক্ষেত্রে কি আমরা হেলদি আরও হেলদি আমরা এখন চিন্তা করছি শুধু নিজেদের হেলথ বাট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি

এবার আপনি টু বা থ্রি ইউজ করার পর সবশেষে যদি মনে হয় যে পরে আমি ভালো করে দেখে নেই দেখার পরে যদি মনে হয় যে আরো একটু দরকার তখন আপনি এটাকে পালসে চালাবেন বাম পাশে দিয়ে পালসে চালাবেন ভিতরে ব্লেডের মাঝে যদি কোনো কিছু আটকে থাকে সেটাও বের হবে একটা জিগজ্যাক করে ডাউন করবে করার কারণে ওইটাও বের আসবে যে এটা হলো শেষের দিকে আপনি পালসে চালাবেন পালসে দিলে সাথে বন্ধ হয়ে যাবে ওকে এই হচ্ছে আমাদের টোটাল ওভারঅল ফাংশন এখন যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে এটার বডি পার্টস এর আমরা কতদিন কাস্টমার কে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি এটা আমরা হচ্ছে গ্যারান্টি তোমাদের নিজেদের প্রোডাক্ট আমরা 3 ইয়ার্স পাঁচ বছর ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এখন কাইন্ডলি জাস্ট বলেন যে এই যে স্টিলের মানে আমি যেটা শুরুতেই বলেছিলাম আমি তো জানি প্রাইসটা কত বাট আমার দর্শকদের জন্য কারণ আমরা কল্পনাও করতে পারি না যে এই প্রাইজের মধ্যে স্টিলের ব্লেন্ডার হয় আসলে মেইন বিষয়টা কি ভাইয়ারা এখানে খুচরোতেই বিক্রি করছে পাইকারি দামে কারণ ওনাদের মূল চাচ্ছে যে ভোক্তার কাছাকাছি এবং এই যে মাঝখানে যে হাতগুলো বদল হয় এটা স্বাভাবিক বিজনেসের এটাই পলিসি বাট এই করোনা পরিস্থিতিতে অনেকেরই প্রয়োজনীয় প্রোডাক্ট এই হাত বদলের কারণে অনেকেই কিনতে পারছে না বাজেটে হচ্ছে না তো যার কারণে ভাইয়ারা এই ফ্যাসিলিটিটা আমাদের দিচ্ছে এবং আমার মনে হয় যে এই সুযোগে আমার দর্শকরা ইনশাল্লা অনেকেই এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে পারবে তো ভাইয়া এই টোটাল সেটটা আমরা এখন কত প্রাইজের মধ্যে পাচ্ছি আমরা এই মেক্সিও ব্ল্যান্ডারটা মার্কেটে যত সিস্ত্রি ব্লান্ডার আছে সবার থেকেও কিছুটা কমে আমরা মালটা কিছুটা না ভাই আমি তো জানি অনেকটা কমে কারণ সত্যি কথা আমি প্রাইসটা শুনে ছা হয়ে গেছে বলতে গেলে অনেকটাই কমে আমরা মালটা দিচ্ছি এটা আমরা এখন এম আর কাস্টমারের জন্য করেছি হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আঠাইশো টাকা সত্যি কথা আঠাইশো টাকায় স্টিলের লিস্ট স্টিলের জার সহ ব্লেন্ডার ভাবা যায় না আর সেখানে সাতশো পঞ্চাশ ওয়ার্ড মানি ফ্যামিলি ইউজের জন্য বেস্ট আর আমি নিজে ব্যক্তিগতভাবে তো এটা ইউজ করে এটা ইনশাল্লাহ আমার দর্শকরা দেখতে পারবে কারণ আমার অনেক দিনে স্টিলের ব্লেন্ডার কেনার ইচ্ছা ছিল কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ বলে সবসময় কিন্তু সম্ভব হয় না অনেকেরই কিন্তু বাজেটের একটা প্রবলেম থাকে তো এই ছিল ওভারঅল বলতে পারবো সবার কেনার মতো একটা স্টিলের ব্লেন্ডার জার বা মিক্সাৰ গ্ৰাইণ্ডাৰ চেট আই হোপ আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর মিলন ভাইয়াকে অনেক অনেক পুরোটা ভিডিও জুড়ে আমাদেরকে গাইড করার জন্য তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন প্রোডাক্টটি যারা অনলাইনে পারচেস করতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা ফেসবুক পেজ বা আমাদের যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে প্রোডাক্টগুলো কিনতে পারবেন আর যারা বিজনেস পারপাসে আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে চান তারা সরাসরি আমাদের অফিস অ্যাড্রেসে চলে আসবেন অথবা অনলাইনেও আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সো দেখা হবে পরবর্তীতে নতুন কোন শপিং গাইড অথবা ফ্যামিলি ব্লগে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম